একসাথে চারটি ভিন্ন রকমের কেকের রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। মাত্র 10 মিনিটে একটি ডিম আর 1 কাপ সুজি দিয়ে ঝটপট মেহমানদের জন্য এই নাস্তাটি বানিয়ে নিলাম। সবাই খেয়ে অনেক প্রশংসা করলো। তো চলুন কিভাবে এই মজার নাস্তাটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এটা আপনারা সুজির কেকও বলতে পারেন, আবার ঝটপট সকালের নাস্তাও বলতে পারেন। তো প্রথমে আমি একটি বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ সুজি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন এই উপকরণগুলো মিশিয়ে নেব। তার আগে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মেশানো যাচ্ছে না, একদম শুকনো শুকনো একটা ভাব। সেই জন্য এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে 1/2 কাপ লিকুইড দুধও দিতে পারবেন। তো সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পরে দেখবেন যে চিনিটা গলে যাবে, তখন এটা আরও একটু পাতলা হয়ে যাবে। এখন 1 থেকে 2 মিনিট খুব ভালো করে এটাকে এভাবেই একটু মিশিয়ে নিতে হবে। তো এটা মেশানো হয়ে গিয়েছে, এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। 10 মিনিট পরে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে গিয়েছে, আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণে নিয়েছি সেখানে কিন্তু 1/2 কাপ পানিটাই যথেষ্ট ছিল, এর বেশি আর প্রয়োজন পড়বে না। তো খুব ভালো করে আবারও 1 মিনিট মতো মিশিয়ে নিয়ে এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি। আর এই মোল্ডে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। আপনার যে কোনো বাটিতে বা যে কোনো মোল্ডে এই নাস্তাটি বা কেকটি তৈরি করে নিতে পারবেন। তো আবারও একটা মোল্ডে এই যে দিয়ে দিচ্ছি, তবে ভরে ভরে দেওয়া যাবে না, কিছুটা ফাঁকা রেখে আপনারা এই যে দিয়ে নেবেন। তো আমি সবগুলো দিয়ে নিয়েছি, আরও 2টা বাকি আছে, সেই 2টা আমি পরে দেবো। যেহেতু এই মোল্ড আমার কাছে আর নেই, তাই আমি কিছু উপরে একটু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। তো এটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখন আমি চুলা পরে আগে থেকে একটা কড়াই দিয়ে পানি দিয়ে দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে এরকম একটা প্লেট দিয়ে দিয়েছি, তার উপরে বাটিগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। 10 মিনিট পরে ফিরে আসলাম, আমার এটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে তারপরে একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গরম অবস্থায় এটা বের করতে যাবেন না, তাহলে কিন্তু নিচে লেগে থাকবে, বের হতে চাইবে না। একটু ঠান্ডা করে বের করে নেবেন, দেখবেন খুব সুন্দর করেই বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি এভাবে সবগুলা বের করে নেব। আর আমার এখানে 6টা হয়েছে, এরকম 6টা মোল্ড। প্রথমে আমি 4টা রেডি করে নিয়েছিলাম, তারপরে আরও 2টা আমি রেডি করে নিয়েছি। তো মোটমাট এখানে আমার 6টা নাস্তা হয়েছে, আপনাদের কম বেশি হতে পারে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর খেয়েও কিন্তু অনেক মজার, খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। ঝটপট মেহমানদারিতে সকালের নাস্তা বাচ্চাদের টিফিনে আপনারা খুব সহজেই বানিয়ে দিতে পারবেন। ভিতরটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। 1টা ডিম দিয়ে নরম তুল তুলে স্পঞ্জ কেকের খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। বানানো যতটা সহজ আর খেতেও কিন্তু অনেক মজার, একদম নরম তুল তুলে, সেটা আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। তো চলুন কীভাবে এই কেকটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই কেকটি তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণ চেলে নেব। তার জন্য একটা ছাঁকনি নিয়ে তারপরে 1/3 কাপ ময়দা দিয়ে দিলাম, আর 1/2 চা চামচের থেকে কম বেকিং পাউডার, আর 1/4 চা চামচের থেকেও কম বেকিং সোডা, সামান্য 1 চিমটি দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই উপকরণগুলো চেলে নিচ্ছি, তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 সাইডে রেখে দেব। এখন আর একটা বাটিতে 1টা ডিম নিয়ে নিচ্ছি, ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে নেব। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন। এখন এই ডিমের কুসুমটাকে আমি 1টা হ্যান্ড মিক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে যদি এটা না থাকে তা আপনারা ডাল ঘুটনি দিয়েও এই ফোমটা তৈরি করে নিতে পারবেন, আবার ইলেকট্রিক বিটার দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো সবার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার থাকে না, তাই আমি হ্যান্ড মিক্স দিয়ে দেখিয়ে দিচ্ছি। কিছু সময় এই ফোমটা তৈরি করে নিয়ে তারপরে এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। তবে একবারে না, অল্প অল্প দিয়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু চিনি দানা দানা থেকে যাবে, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। আমি 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিয়েছি। একটু হাত দিয়ে চেক করবেন, যদি চিনির খসখসানি থাকে তাহলে আরও কিছু সময় ধরে বিট করবেন, আর যদি না থাকে তাহলে এই পর্যায়ে অফ করে দিয়ে এখানে সেই ডিমের কুসুমটা দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
তো আমার মোটমাট এখানে 10 মিনিটের মতো কিন্তু আমি এটা মিশিয়ে নিয়েছি। তারপর 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। এখন সেই শুকনো উপকরণগুলো এখানে আমি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে জোরে জোরে মিশানো যাবে না, খুবই আলতো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি ভিডিওটা ফাস্ট করেছি তাই মনে হচ্ছে যে আমি তাড়াতাড়ি মিশিয়ে নিচ্ছি, কিন্তু এটা খুবই আলতো করে মেশাতে হবে। তো এই ব্যাটারটা কিন্তু একটু ঘন মনে হচ্ছিলো, সেই জন্য এখানে আমি 1 টেবিল চামচের মতো দুধ দিয়েছি। একটু কম বেশি লাগতে পারে ডিমের সাইজ অনুযায়ী, তো আপনারা এখানে দুধটা বুঝে শুনে দেবেন। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো দানাভাব না থাকে, এর ঘনত্ব ঠিক এমন হবে। আর আগে থেকে একটা বাটিতে আমি একটা লেখালেখির কাগজ কেটে তেল ব্রাশ করে দিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক এমন হবে। এখন সেই উপর থেকে ব্যাটারটা এভাবে বাটিতে ঢেলে দিয়ে খুব ভালো করে ট্যাপ করে নিতে হবে, তাহলে ভিতরে যদি কোনো বাবস থাকে সেটা ঠিক হয়ে যাবে। আর আগে থেকে চুলার পরে একটি হাঁড়ি দিয়ে আমি 5 মিনিট গরম করে নিয়েছিলাম। তারপরে একটা কাগজ আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকের বাটিটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 থেকে 35 মিনিটের মতো অপেক্ষা করব। তো মোটমাট 35 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর এসেছে আর কেকটা কতটা ফুলেছে, একটা ডিম দিয়ে কত বড় একটা কেক হয়েছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। তো কেকটাকে আপনারা একটু ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন। তো আমি সবসময় কেক বানালে আমার মেয়ের কিন্তু মানে কেক যতক্ষণ না দেবো তার মানে সহ্যই হয় না, সেই জন্য সবসময় আমি গরম গরমই কেকটা কেটে দেখিয়ে দিই। তো দেখুন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। এখন কেটে দেখিয়ে দিলাম দেখুন। আর চুলার আঁচটা কিন্তু আমি লোড থেকে একটু বাড়িয়ে দিয়েছিলাম। তো এই যে আশা করি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করুন। মেহমান বসিয়ে রেখে মাত্র 10 মিনিটে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিলাম, সবাই খেয়ে অনেক প্রশংসা করলো। খুব সহজেই একটি মাত্র ডিম আর ময়দা দিয়ে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। তো এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে কিন্তু দিতে পারবেন। এখন চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এই ডিমের অংশের ভিতরে চিনিটা যেন না আসতে থাকে, মানে গলে যায় সেটা খেয়াল রাখতে হবে। আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি, যদি না গলতে চাই সেক্ষেত্রে এখানে আপনারা 1 টেবিল চামচের মতো দুধ অ্যাড করে নেবেন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখন এখানে আমি 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নিয়েছি। তারপর এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি হ্যান্ডউইক্সটা সরিয়ে নিলাম। তারপরে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমের সাইজ অনুযায়ী কিন্তু এখানে আপনার ময়দার পরিমাণটা কম বেশি লাগতে পারে। তো এখানে আমি 1 কাপ ময়দা দেওয়ার পরেও কিন্তু এই ডোটা একটু নরম নরম মনে হচ্ছে, সেই জন্য এখানে আমি আরও 1/3 কাপ ময়দা এখানে দিয়েছি। তো এমন ঠিক শক্ত একটা স্টিকি মতো আপনার ডোটা হবে, এর বেশি আর শক্ত করা যাবে না বা নরমও করা যাবে না। তারপরে হাতটা ধুয়ে হাতে একটু তেল লাগে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিয়েছি। তারপরে ছোট ছোট গোল গোল করে আমি নাস্তার শেপ দিয়ে নিচ্ছি। এটাকে ডিম পিঠা অথবা ডিমের কেকও বলতে পারেন, ভাজা কেক খুব সহজেই তৈরি করা যায় ঝটপট মেহমানদারিতে, বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায় আপনারা এটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে ডিজাইনটা করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো আমি অল্প কিছু বানিয়ে নিয়েছি কারণ একবারে বেশি বানালে দেখা যায় এটা শেপটা নষ্ট হয়ে যাবে সেই জন্য। আর আগে থেকে চুলার উপরে একটি ফ্রাই প্যান দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তাগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি। তো একটা একটা দিয়ে যখন দেখবেন একপাশে একটু লাল হয়ে গিয়েছে তখন কিন্তু এটা উল্টিয়ে দিতে হবে, তা না হলে আবার পুড়ে যাবে। তো আমি একটা একটা করে দিচ্ছি আর এভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি হাতলটা ধরে, তারপরে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর প্রতিটা নাস্তায় কিন্তু ফাটল ধরেছে। এই ফাটল ধরার কারণেই নাস্তাগুলো দেখতে অনেক ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক মজার হয়। তো
তো এই নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। এটা ভাজতে কিন্তু সময় খুবই কম লাগে, 4 থেকে 5 মিনিটের ভিতরেই ভাজা হয়ে যাবে। আর প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর লো আঁচে এগুলোকে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তাই তৈরি হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে, সবগুলো নাস্তায় ফেটে গিয়েছে। একটা ভেঙে একটু দেখে দিই, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। কেক যদি বানাতেই হয় তাহলে এভাবে একবার কেক বানিয়ে দেখুন, বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে, এক পিচ আপনার ভাগেও পড়বে না এমন অবস্থা হয়ে যাবে। তো এই কেকটি তৈরি করার জন্য সর্বপ্রথমে আমি এখানে একটি বাটিতে একটা চাকনি নিয়ে 2/3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, মানে 1/3 কাপ ময়দা দুইবার দিলে 2/3 কাপ হবে। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে, তাহলে কেকটা অনেক বেশি ভালো হবে। তারপরে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নেব। তো খুব ভালো করে চেলে নিতে হবে, অবশিষ্ট অংশটুকু আমি হাত দিয়ে একটু ভেঙে দিলাম, দিয়ে খুব ভালো করে চেলে নিলাম। এখন এই উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আজ আমি আপনাদেরকে অরেঞ্জ কেক তৈরি করে দেখাবো। এই কেকটা এত মজার হয়, আপনারা একবার বানিয়ে খেলে দেখবেন, এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। এরপর একটা বাটিতে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি, একটু বড় সাইজেরই ডিম 2টা, আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বাহিরে বের করে নেবেন। আর আজকের এই ফোমটা আমি তৈরি করব মানে ইলেকট্রিক বিটার দিয়ে, তো আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ডরিক্স দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। কিছুক্ষণ এটাকে বিট করে নিয়ে এখানে আমি 1/2 কাপ চিনি দুইবার দিয়ে খুব ভালো করে বিট করে নেব। 1/2 কাপ চিনি কিন্তু যথেষ্ট, আমি যে পরিমাণে সব কিছু দিয়েছি, আপনারা যদি সব কিছু একদম ঠিকঠাক দেন আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না, আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে। তো 1/2 কাপ চিনি আমি দুইবারে দিয়ে খুব ভালো করে, দেখতেই পাচ্ছেন, বিট করে নিয়েছি, একদম ডিমের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। এই পর্যায়ে এখানে আমি 1/4 কাপ অরেঞ্জ মানে মাল্টার রস দিয়ে দিয়েছি, মাল্টার রসটাকে চেপে আমি 1/4 কাপ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে 1/3 কাপ তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি মাল্টার খোসা গ্রেট করে নিয়েছিলাম, সেখানে 1 চা চামচের মতো হবে, সেটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন সাদা অংশটা যেন না আসে, তাহলে কিন্তু তিতা লাগবে। শুধু এই যে কমলা অংশটাই আপনাকে গ্রেট করে নিতে হবে, উপরের অংশটাকে এটাকে গ্রেট করে নিতে হবে, সাদা অংশটা যেন গ্রেট না হয়। তো এই যে সব কিছু দিয়ে দিয়েছি, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরেঞ্জ ফ্লেভার, আপনাদের কাছে যদি অরেঞ্জ ইমালশন থাকে সেটা দিয়ে দেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং কালারও আসবে, এক্সট্রা কোনো কালার মেশানো লাগবে না। যেহেতু অরেঞ্জ কেক তাই একটু কালার আনার জন্য এখানে আমি সামান্য একটু হলুদ ফুড কালার আর 2 ফুটা লাল কালার, মানে লাল ফুড কালার দিয়েছি, রেড ফুড কালার সেটা দিয়ে দিলাম। আর যদি আপনাদের কাছে অরেঞ্জ ফুড কালার থাকে সেটা আপনারা দিয়ে নেবেন, আমার কাছে ছিল না, তাই হলুদ আর লাল মিলিয়ে আমি এখানে এই কালারটা এনেছি। তো খুব ভালো করে বিট করে নিয়েছি। তারপরে এই যে এখন সেই শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা দিয়ে ভালো করে মেশানো যাচ্ছে না, সেই জন্য আমি হ্যান্ডরিক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা এখন আমি সরিয়ে নিচ্ছি, নিয়ে হ্যান্ডরিক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে আপনারা হ্যান্ডরিক্স দিয়ে কিন্তু এই কি মানে ডিমের ফোমটা তৈরি করে কেকটা তৈরি করে নিতে পারবেন, তবে সময় একটু বেশি লাগবে এই আর কি। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এটা পাউন্ড কেক তাই এটাকে মানে জোরে জোরে মিশালেও সমস্যা নেই। আর আগে থেকে এই যে এরকম একটা মোল্ডে আমি কাগজ দিয়ে দিয়েছি আর তেল দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি, সেট করে দিয়েছি। তারপরে ব্যাটারটা দিয়ে দিলাম, ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক এমন হবে, একটু ট্যাপ করে নিলাম। আর আগে থেকে চুলার পরে একটি কড়াই দিয়ে আমি গরম করে নিয়েছি, তারপর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 মিনিটের মতো অপেক্ষা করলেই কিন্তু কেকটা হয়ে যাবে, আর চুলার জ্বালটা লোড থেকে একটু বেশি থাকবে। তো আমি 35 মিনিট পরে ফিরে এসেছি, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে, একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম ক্লিন এসেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর গরম থাকা অবস্থায় এর উপরে একটু সুগার সিরাপ দিতে হবে। অনেকেই সুগার সিরাপটা কি সেটাই বুঝতে পারেন না, আসলে চিনি আর খাওয়ার পানি একটু মিশিয়ে নিয়ে কেকের উপরে দিয়ে দেবেন, তাহলে কেকটা অনেক বেশি সফট হবে, একদম দোকানের মতো ভেজা ভাব থাকবে, খেতে অনেক বেশি মজার হবে। তারপরে এটাকে আমি এরকম 10 মিনিট এভাবেই ঢেকে রেখেছিলাম, 10 মিনিট পরে ঢাকনা মানে কাপড়টা সরিয়ে নিলাম। এখন এই যে মোল্ড আউট করে নিচ্ছি, তো একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন খুব সহজেই বের হয়ে গিয়েছে। 2 ডিম দিয়ে যে এত সুন্দর অরেঞ্জ কেক তৈরি করা যায় আপনারা অনেকেই হয়তো বা জানেন না,
আর যারা জানে না, একবার হলেও এই কেকটি তৈরি করে দেখবেন, বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে, এত মজার এই কেকটা খেতে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার সব কেকের রেসিপি আপনারা খুবই পছন্দ করেন, আশা করি আজকের এই সহজ কেকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত কেকের প্রতিটা টিপস এবং প্রতিটা জিনিস যেটা আমি দিয়েছি, আপনারা যদি ফলো করে কেক তৈরি করেন আপনাদের কেকও একদম মাশাল্লাহ পারফেক্ট হবে। আমি যে পরিমাণে সব কিছু দিয়েছি আপনারা সেই পরিমাণে দিয়ে কেকটি তৈরি করবেন, আশা করি আপনাদের কেকও পারফেক্ট হবে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।